শিক্ষার্থীরা আজ আমি সার্ভে সিভিল কম্পিউটার ডিপার্টমেন্টের দ্বিতীয় পর্বের ম্যাথ টু বিষয়ের অনুশীলনী দুই থেকে একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে আমার 1, 2, 4, 1, 2, 5, 2, 4, 8 এর র্যাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা র্যাঙ্ক নির্ণয়ের ফর্মুলা থেকে আমরা লিখতে পারি 1, 2, 4, 1, 2, 5, 2, 4, 8। এটা আমরা লিখতে পারি +1, 2, 5, 4, 8 -2, 1, 5, 2, 8 1, 5, 2, 8 +4 এটা আমরা লিখতে পারি 1, 2, 2, 4 1, 2, 2, 4 +1 × 2 × 8 -4 × 5 -2 × 1 × 8 -2 × 5 +4 × 1 × 4 -2 × 4 1 × 16 -20 -8 -10 +4 × 4 -1, 2, 2, 4 4 - 4 2 × 2 = 4 তাহলে আমরা লিখতে পারি 4 - 2 × -2 + 4 × 0 4 - 4 + 4 + 0 = 0 আমরা আবার লিখতে পারি, যেহেতু র্যাঙ্কের মান 0 হতে পারে না, আবার আমরা লিখতে পারি, যদি আমরা অঙ্কে কল্পনা করি তাহলে লিখতে পারি 2, 5, 4, 8 = 2 × 8 -4 × 5 8 × 16 -4 = 20 -4 তাহলে আমরা এখানে দেখতে পাই, যেহেতু আমরা যদি দুইটা র্যাঙ্ক ধরি, দুইটা কলাম ধরি এবং দুইটা সারি ধরি, তাহলে এর মানটা 4 আসতে পারে। যদি আমরা তিনটি কলাম তিনটি সারি বিবেচনা করি তাহলে মান আসে 0। অতএব এর র্যাঙ্ক সর্বোচ্চ র্যাঙ্ক, অতএব র্যাঙ্ক 2। শিক্ষার্থীরা ধন্যবাদ।